হ্যালো ফ্রেন্ডস, এক্সামস মেড ইজি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে বের হওয়া একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী যারা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি করেছেন, মাস্টার্স ডিগ্রি করেছেন এবং একই রকমভাবে যারা লাইব্রেরি সায়েন্সের উপর মাস্টার্স ব্যাচেলার্স ডিগ্রি করেছেন, তারা সকলেই আবেদনের যোগ্য। এক্ষেত্রে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো পদে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে গ্রেড পে কিন্তু 5,400 টাকা, অর্থাৎ এটা গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট। তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশনের ক্ষেত্রে জেনারেল গাইডলাইন, জেনারেল ক্রাইটেরিয়াটা আমাদের জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে আপনার বাংলা ভাষায় কথা বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে, যদি আপনার মাতৃভাষা নেপালি না হয়। এবারে ফ্রেন্ডস, আমরা ডিরেক্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে পোস্টগুলো নিয়ে দেখছি। সবার আগে যেটা বলেছে, ডেপুটি ডিরেক্টর অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল। ভোকেশনাল এডুকেশন এবং ট্রেনিংয়ে ডেপুটি ডিরেক্টরের পদে নিয়োগ হচ্ছে, সেটা একটাই ভ্যাকান্সি রয়েছে, সেটা এসসিদের জন্য রিজার্ভ। যেটা এটা যে সার্ভিসের আওতায় পড়ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস। ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসের আন্ডারে কিন্তু সমস্ত ইউনিভার্সিটি কলেজ টিচার যারা রিক্রুটেড হয়, তারা সকলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসের আন্ডারে রিক্রুটেড হয়। কিন্তু যে ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং ভোকেশনাল এডুকেশন এবং ট্রেনিংয়ে যে ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা যদি ফ্রেন্ডস আমরা দেখি, বলেছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফার্স্ট ক্লাস উইথ 60% মার্কস, অথবা যদি বি প্লাস আপনি পেয়ে থাকেন পোস্ট গ্র্যাজুয়েশনে যে কোনো ব্রাঞ্চে ইঞ্জিনিয়ারিংয়ের। এবং আপনার তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ব্রাঞ্চে আপনার ব্যাচেলার ডিগ্রি হলে ন্যূনতম 60%, এবং আপনার যদি ব্যাচেলার্সে 60% অফ মার্কস না থাকে, তাহলে কিন্তু আপনার মাস্টার্সে ন্যূনতম বি প্লাস পেতে হবে। এছাড়াও এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন টিচিং অর রিসার্চ অর অ্যাডমিনিস্ট্রেশন অর ইন্ডাস্ট্রি, ইনক্লুডিং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ টেকনিক্যাল আর ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো আপনার ন্যূনতম 6 বছরের অভিজ্ঞতা লাগবে, তার মধ্যে 2 বছর কিন্তু আপনাদের কিন্তু টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের ওপর লাগবে। 1 জানুয়ারি 2020 অনুযায়ী বয়সের উদ্দেশ্যে বলছে 40 বছর। পরবর্তী পোস্টটা যদি আমরা আসি ফ্রেন্ডস, পরবর্তী পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকান্সি একটা রয়েছে, এটাও এসসিদের জন্য রিজার্ভ রয়েছে। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা একটু চেঞ্জেস আছে, বাকি জিনিসগুলো একই রকম, অর্থাৎ সার্ভিস বা ক্যাডার বা ডিপার্টমেন্ট সব একই রকম। ও পেটা আমরা বলিনি ফ্রেন্ডস, 15,600 থেকে 42,000 এবং গ্রেড পে 5,400। এই ক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু আমাদের পুরনো পে স্কেল, গ্রুপ এ গ্যাজেটেড পোস্টের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, যেটা এখন রিজার্ভ রিভাইজড হয়ে গেছে। রিভাইজড হয়ে গিয়ে কিন্তু ষষ্ঠ পে কমিশন অনুযায়ী, যেক্ষেত্রে আপনার এন্ট্রি লেভেলে পে কিন্তু মোর দেন 60,000, নিয়ার অ্যাবাউট 65,000। এবারে এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আমরা দেখি ফ্রেন্ডস, এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মিনিমাম 60% অফ মার্কস, এবং অথবা আপনার মাস্টার্স থাকতে হবে, যেক্ষেত্রে মিনিমাম বি প্লাস পেতে হবে, যেটা যে কোনো ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির। এক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের কথা কিন্তু ফ্রেন্ডস বলেনি, অর্থাৎ এক্ষেত্রে যেমন আপনার ডেপুটি ডিরেক্টরের ক্ষেত্রে বলেছে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ক্ষেত্রে কিন্তু বলেনি। অর্থাৎ যে কোনো ফ্রেশ ব্যাচেলার ডিগ্রি হোল্ডার যারা আছে, সকলেই কিন্তু এই পদের জন্য আবেদনের যোগ্য। এবং বয়সের উর্ধ্বসীমা এক্ষেত্রে 3 বছর কম আছে ফ্রেন্ডস, 1 জানুয়ারি 2020 অনুযায়ী 37 বছর ন্যূনতম বয়স আছে। এবারে যদি পরবর্তী পোস্টে চলে যাই ফ্রেন্ডস, এক্ষেত্রে লাইব্রেরিয়ান স্টেট সেন্ট্রাল লাইব্রেরি কলকাতাতে আপনার নিয়োগ হচ্ছে, ডিপার্টমেন্ট মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকান্সি একটা রয়েছে, সেই ভ্যাকান্সিটা কিন্তু ফ্রেন্ডস আনরিজার্ভড রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু এটাকে রাখা হয়নি। এক্ষেত্রেও স্কেল অফ পে একই রকম রয়েছে, অর্থাৎ ডেপুটি ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আপনার ভোকেশনালে যে কোয়ালিফিকেশানটাকে আমরা বলেছি, একই রকম কোয়ালিফিকেশান রয়েছে, ক্ষমা করবেন, স্কেল অফ পে রয়েছে। কিন্তু আমরা যদি কোয়ালিফিকেশান দেখি ফ্রেন্ডস, কোয়ালিফিকেশানটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি চেয়েছে, অর্থাৎ মাস্টার্স ডিগ্রি কিন্তু কম্পালসারি, যেটা হচ্ছে লাইব্রেরি সায়েন্সের ওপর, অথবা আপনার যদি সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি হয়ে থাকে অফ ইউনিভার্সিটি অ্যান্ড অলসো ব্যাচেলার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, তাহলে আপনার সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি তখনই অ্যাপ্লিকেবল হবে যদি আপনার ব্যাচেলারটাও লাইব্রেরি সায়েন্সে করে থাকেন। কিন্তু আপনি যদি ব্যাচেলার্স ডিগ্রি লাইব্রেরি সায়েন্সে না করে থাকেন, তাহলে মাস্টার্স ডিগ্রি লাইব্রেরি সায়েন্সে আপনার কিন্তু করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার 3 বছরের এক্সপিরিয়েন্স লাগছে লাইব্রেরি ম্যানেজমেন্ট এবং অপারেশনের ওপর, এবং ইন এ পাবলিক অর ইনস্টিটিউশনাল লাইব্রেরি অফ রেপিউট। এবং ডিজারেবল হিসেবে ফ্রেন্ডস এক্ষেত্রে বলেছে এক্সপিরিয়েন্স ইন টিচিং লাইব্রেরি সায়েন্স, আপনার যদি টিচিং লাইব্রেরি সায়েন্সের ওপর অভিজ্ঞতা থাকে,
তাহলে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। এবং বয়সের ঊর্ধ্বসীমা 1 জানুয়ারি 2020 অনুযায়ী 36 বছরের মধ্যে হতে হবে। এবারে ফ্রেন্ডস বাকি জিনিসগুলো যদি দেখি, সিলেবাস কী থাকবে, কীভাবে আবেদন করবেন, আপনার কী ফি প্রোভাইড করতে হবে, কবে থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, সেই বিষয়গুলো যদি দেখি, আপনার 210 টাকা ফি প্রোভাইড করতে হবে আপনি যদি আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন। তার সাথে আদার্স চার্জেসগুলো লাগবে, কিন্তু রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ওবিসি হলে কিন্তু কোনো ফি লাগছে না, ফি কিন্তু এক্সেম্পটেড হয়ে যাচ্ছে। এবারে ফ্রেন্ডস আবেদন আপনারা কীভাবে করবেন, এই ওয়েবসাইটটা ফলো করে আবেদন করবেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া 19 মার্চ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আপনার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেটা কন্টিনিউ হবে 2 এপ্রিল 2020 পর্যন্ত, এবং ফি পেমেন্ট করার লাস্ট ডেট 2 এপ্রিল 2020 থাকছে। কিন্তু অফলাইনে ইউবিআই এর ব্রাঞ্চ থেকে পে করলে 3 এপ্রিল থাকছে, কিন্তু আপনার কিন্তু চালানটা জেনারেট করার ডেট 2 এপ্রিলই হয়ে যাচ্ছে। এবারে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা নিয়ে আপনারা অনেকবার আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন, এক্ষেত্রে কিন্তু স্ট্রিক্টলি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন গাইডলাইন প্রকাশ করে বলে দিয়েছে যে কোনোরকমভাবেই আপনারা কিন্তু একটার বেশি অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবেন না। একটার বেশি অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করলে কিন্তু আপনার ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে, তার আপনার এগেনস্টে কিন্তু কোনোরকম অ্যাডমিট কার্ড জেনারেটেড হবে না। তাই জন্য আপনারা যখন প্রথমবার ফর্ম ফিল আপ করছেন, যখন রেজিস্ট্রেশন করছেন, যথেষ্ট দায়িত্ব সহকারে, যথেষ্ট সিরিয়াসনেস সহকারে করুন, যাতে করে কোনো রকম ভুল ত্রুটি না হয়, কারণ ফর্ম ফাইনাল সাবমিশন হয়ে গেলে সেটা কিন্তু আর রেক্টিফাই করার সুযোগ আমরা থাকছে না। এবারে ফ্রেন্ডস কাট অফ কিন্তু দিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথম পোস্টটা অর্থাৎ ডেপুটি ডিরেক্টরের পোস্টের জন্য কাট অফ এটা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং লাইব্রেরিয়ানের জন্য কাট অফ এটা। ডেপুটি ডিরেক্টরের ক্ষেত্রে কিন্তু 50% জেনারেল, ওবিসি 48, এসসি 45 এবং এসটি 40, কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং আপনার যে লাইব্রেরিয়ান রয়েছে সেক্ষেত্রে কিন্তু 40, 38, 35 এবং 30, অর্থাৎ মিনিমাম এর নিচের মার্কস পেলে কিন্তু আপনি কোয়ালিফাই করবেন না। তার মানে এই নয় যে এটা পেলেই আপনি এর ওপরে পেলেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাচ্ছেন, সেরকম কিন্তু নয়। এবার ফ্রেন্ড সিলেবাস নিয়ে যদি আলোচনা করি, সিলেবাস কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এখনও প্রকাশ করেনি, পরবর্তীতে যখন সিলেবাস প্রকাশ করবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, তখন কিন্তু আমরা আপনাদের সেই সিলেবাসটাকে প্রোভাইড করে দেবো। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ।